ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করা মোটেও উচিত না, সবাই জানেন। কিন্তু আমরা বর্তমান যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশনে আমরা প্রায় সবাই ভিপিএন ইউজ করছি ফেসবুক ইউজ করার জন্য। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রোফাইলের অনেক ক্ষতি হতে পারে, সেফটি অ্যান্ড সিকিউরিটি কিছুই থাকছে না। আসলে ভিপিএন ছাড়া ফেসবুক ইউজ করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি অপেরা মিনি ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। তো এই অপেরা মিনি ব্রাউজারটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ফেসবুকটাকে আসলে ব্লক করতে পারেনি এই অপেরা মিনি ব্রাউজার থেকে, যার কারণে ফেসবুক খুব আরামসেই আপনারা এই অপেরা মিনি ব্রাউজার থেকে ইউজ করতে পারবেন। দেখেন আমি অপেরা মিনি অলরেডি ইনস্টল করে ফেলেছি, যার কারণে এটা ওপেন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে অপেরা মিনি আছে, এটা আমি ওপেন করলাম। ওপেন করে যে এখানে ফেসবুক আইকন আছে ফেসবুকের উপর ক্লিক করলাম, আমার অলরেডি এখানে লগ ইন করা আছে। লগ ইন করা থাকলে আমি সুন্দর সব কিছু দেখতে পাচ্ছি, করতে পাচ্ছি। এবং আপনারা যারা ভিপিএন ইউজ করে ফেসবুক অ্যাপ ইউজ করছেন বর্তমানে, তারা কিন্তু স্পিড ভালো পাচ্ছেন না। দেখা যাচ্ছে অনেক আপডেট পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, বেশ কিছুক্ষণ পরের পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও দেখতে পাচ্ছেন না। এই ক্ষেত্রে অপেরা মিনি সবচেয়ে বেটার, যেহেতু এটা এই অপেরা মিনিতে ফেসবুক ব্লক করা হয়নি, যার কারণে অপেরা মিনিতে খুব ভালোভাবেই আপনারা স্মুথলি ফেসবুকটা ইউজ করতে পারবেন।